Hi guys, welcome to my channel. Welcome back to another video. So, আজকে হচ্ছে 28 ডিসেম্বর, কালকে 29, তো কালকে আমরা যাব কলকাতার বাইরে। তো কোথায় যাব এখনই বলবো না, ওটা সিক্রেট। তো এখন করব প্যাকিং। তো চলো প্যাকিংটা আমরা দেখে নিই। তো আমি সব জিনিসপত্র বার করে নিয়েছি যা যা প্যাকিং করব। অনেক জিনিসপত্র হয়ে গেছে আমার অনুক্রমে দুজনেরই। তো যেহেতু শীতের জায়গা যাব তাই জন্য সোয়েটার, টুপি, মাফলার, মোজা সমস্ত কিছু নিতে হয়েছে। তো অনেক কিছু হয়ে গেছে, তাহলে চলো এগুলোকে প্যাকিং করে নিই। তো এই সুটকেসটাতেই আমি সমস্ত কিছু নেব, তাহলে চলো এগুলো প্যাকিং করে নিই। আমার সুটকেসটা এত বড় হওয়ার কারণে দুজনের জামা কাপড় কিন্তু ইজিলি ঢুকে যাচ্ছে। আমি বিয়ের সময় এটাই প্রেফার করেছিলাম নিতে, কারণ আমি জানি একসাথে ঘুরতে গেলে কিন্তু অনেক জামা কাপড় লাগবে, তো তখন আমার প্রবলেম হতে পারে। তো আমি সেই জন্যই এই সুটকেসটা নিয়েছিলাম। আর ছাতা আমি সবসময় ক্যারি করি, আমি যেখানেই যাই একটা ছাতা সঙ্গে আমি নিই। তো আমি এখানেও একটা ছাতা এই জন্য ঢুকিয়ে রাখলাম। এই কম্পার্টমেন্টটা হয়ে গেছে, তাহলে এই কম্পার্টমেন্টটা আমি বন্ধ করে দিচ্ছি। নেক্সট কম্পার্টমেন্টে প্রচুর জায়গা পড়ে আছে, এগুলো নেক্সট কম্পার্টমেন্টে এখন ঢুকিয়ে নেব। ঘুরতে গেলে ঘরে পরা জামা কাপড় কিন্তু লাগে। তো আমি এখানে নিয়েছিলাম একটা ফুল প্যান্ট, একটা ফুল টি শার্ট, ফুল হাতা। তো অনুপমারও আর আমারও দুজনেরই এরকম ফুল হাতা করে নিয়েছিলাম। এখন প্যাকিং করছি আর ভাবছি কালকে দিনটা কখন আসবে, কখন যাব। এত এক্সাইটেড প্যাকিং করতে করতে, কি বলবো তোমাদের। সামনে নিউ ইয়ার, সামনে 31শে ডিসেম্বর, তো চারিদিকে একটা উৎসব ভাব। তো আমার মনে তো ফুল ফুটছে পুরো উৎসবে। তো আমার খুব ভালো লাগছে যে আমরা ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে গিয়ে তো তোমাদের অনেক কিছুই দেখাবো। তো আমার জামা কাপড়গুলো পুরো নতুন ছিল, এখনো ট্যাগও কাটা হয়নি, মানে কি বলবো। আর এটা দিয়েছিল আমার জেঠি শাশুড়ি, জেঠি শাশুড়ি দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে। এটা মাফলার কাম টুপি দুটো একসাথেই আছে, আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব পছন্দ ছিল। আর এটা তো টাওয়াল, টাওয়াল তো নিতেই হতো, টাওয়াল ছাড়া তো কোথাও যাওয়া যায় না, তো টাওয়ালটাও নিয়ে নিয়েছি। তো এখানে আমার প্যাকিং পুরোপুরি কমপ্লিট প্রায়। তো ঘুরতে যাচ্ছি, স্টাইল না মারলে তো হবে না। তো স্টাইল মারার জন্য এই কালো ব্যাগটা আমি নিচ্ছি, ছোট্ট মতো কালো ব্যাগটা। তো এটা খুব তাড়াতাড়ি ঢুকে গেল ইজিলি, তো এটা ক্যারি করতে খুব সুবিধা হলো। এটা নিয়ে নিলাম ওখানে গিয়ে স্টাইল করবো বলে। তো এখন আমি সুটকেসটা এখন বন্ধ করে নেবো। তো এখানে আমার ব্যাগ পুরো রেডি হয়ে গেছে, ভিআইপি, আমার ভিআইপি পুরো রেডি। এটাকে নিয়ে কালকে বেরোবো, তো এটা এখন রেখে দিচ্ছি, থাক তুই এখানে বসে, কালকে তোকে নিয়ে বেরোবো আমরা। আর ঘুরতে যাচ্ছি, মেকআপের জিনিসপত্র না নিলে তো চলবেই না। তো মেকআপের জিনিসপত্র বার করে নিয়েছি, এগুলো এখন ঢুকিয়ে নেবো এই ব্যাগটাতে। তো এই ব্যাগটাতেই সমস্ত কিছু ঢুকে যাবে, যেগুলো ঢুকবে না সেগুলো আরেকটা ব্যাগ করতে হবে, কিছু করার নেই। তো এখানে আমি নিয়ে নিয়েছি লিপস্টিক, নেল পলিশ, সাদা জিনিসের সমস্ত কানের দুল নিয়েছি, গগলস নিয়েছি, ফাউন্ডেশন নিয়েছি, তো সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। অনুপম মামা দুজনেরই গগলস নিয়েছি, আইলাইনার নিয়েছি, এটা আমার গগলস, এটাও আমার গগলস, এটা অনুপমের গগলস। তো এখানে ওষুধপত্র নিয়েছি, ওষুধপত্র না নিলে হতোই না, ওষুধপত্র খুব জরুরি। এটা ক্যামেরা, ক্যামেরা নিতেই হতো, ক্যামেরা তো ছাড়া ছবি উঠবে না। এখানে অনেক কিছুই নিয়ে নিয়েছি, এনগেজ ডিওড্রেন্ট নিয়েছি, আর কন্ডিশনার নিয়েছি, পিচ মিল্ক একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি,
এটা হচ্ছে অনুপমের পড়ার ট্রেনের সাথী, এটা ওর, এটা ম্যাগাজিন, তো এটাও নিয়ে নিয়েছি। আর যে সমস্ত জামা কাপড়গুলো ওই ওখানে ধরেনি, মানে ওখানে ধরেনি বলতে আমি যেগুলো ব্যাগে কাছে ক্যারি করব সেগুলো আমি বাইরে রেখেছি, ওগুলো ওখানে ঢুকাইনি, তো এগুলো আমি ওই ব্যাগে ক্যারি করে নেবো। আর এখানে নিভিয়া যেগুলো শীতকালে খুবই লাগে, বডি লোশন, বডি ওয়াশ, তো সবই নিয়ে নিয়েছি। তো চলো এগুলোকে তাহলে এখন প্যাক করে নিই। প্যাকিং করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, কি সুন্দর সময়টাও কেটে যায়, একটু গোছানো হয়ে যায় জিনিসপত্রগুলো। ঘর গুছিয়ে রাখতে কিন্তু আমার খুব ভালোই লাগে, কারণ ঘর গোছানো থাকলে দেখবেন মনটাও খুব ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগে যে আমি সকালে উঠে রোজই আগে ঘরটা গোছাই, ঘরটা যদি এলোমেলো থাকে আমার মনটা একদম খারাপ হয়ে যায়। আমার বড় অবশ্য অতটা গোছানো নয়, কিন্তু আমি যতটা পারি একটুখানি গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু করতেই ভালোবাসি। তো এই একটাতে সমস্ত কিছু ধরে গেছে, আমার মেকআপের জিনিসপত্র আর যেগুলো ধরেনি সেগুলো আমি অন্য একটা ব্যাগে নেব। এই জিনিসগুলো আমি এখন অন্য একটা ব্যাগে এই ব্যাগটাতে নিয়ে নেব। তো চলো এগুলোকে এখন ঢুকিয়ে নিই। ক্যামেরাটা খুব বড়, তাই জন্য ক্যামেরাটা ঢোকাতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ব্যাগটাও বড় বলে ঢুকে যাবে, আই থিঙ্ক পুরোটাই ঢুকে যাবে, ঢুকে গেছে অলরেডি। তো চলো পুরোপুরি ঢুকিয়ে নিই ক্যামেরাটা। শীতকালে ঘুরতে যাওয়া মানে কি বলবো আর, একটা বার্ডেন লাগে, কারণ এত জিনিসপত্র নিতে হয়, তেল, ক্রিম, ময়েশ্চারাইজার, এগুলো তো গরম করে নিতে হয় না, তেল ক্রিম তো লাগে না গরমকালে, আর কি করা যাবে। কিন্তু ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে বলুন, কারণ শীতকালে কিন্তু অতটা কষ্ট হয় না, খুব এনার্জি পাওয়া যায় আর অতটা কষ্ট হয় না, ঘুরেও শান্তি লাগে। আর শীতকালের মৌসুমে ঘুরতে যাওয়া মানে খুবই আনন্দের একটা বিষয়। সবকিছুই প্রায় গোছানো হয়ে গেছে এই কম্পার্টমেন্টের মধ্যে, এই চেনটার মধ্যে সবই ঢুকিয়ে নিচ্ছি আমি, কারণ একটা চেনের মধ্যে থাকলে খুঁজে পাওয়া যাবে, তো ওটার মধ্যে সবই নিয়ে নিচ্ছি। ফেস ওয়াশ আর ফেস প্যাকটাও নিয়ে নিচ্ছি এখানে, দিয়ে এটা চেনটা আটকে দেবো। সোয়েটারগুলো এখানে ঢুকে গেছে, ঢুকিয়ে নেবো, ঢুকিয়ে নিয়ে এবার চেনটা আটকে দেবো, দেন আমার গোছানো পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে। তো ডান, পুরোপুরি এই ব্যাগটাও ডান করা, চলো ঘুরতে বেরিয়ে পড়ি এবার। তো আমার কটা ব্যাগ হলো, একটা, দুটো আর এই ট্রলিটা, তিনটে, তিনটে ব্যাগ হলো আমাদের। আচ্ছা মোস্ট ইম্পর্টেন্টলি এইটা আমি নিতে ভুলে গেছিলাম, তো এটা খুবই কাজে লাগে ট্রেনে উঠলে, তো এটা আমি নিয়ে নেব। এটা সামনে চেনেই রাখবো, কারণ যাতে তাড়াতাড়ি খুঁজে পাই সামনে চেনেই রাখবো, তো এটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে গাইজ আজকের প্যাকিং এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তাহলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো টাটা।